প্রশ্ন করেছেন রমজান মাসে কি মতো খাওয়া দাওয়া করবে জি হায়েজ ও মেয়েরা রমজান মাসে অন্যদের মতো খাওয়া দাওয়া করবে কোনো সমস্যা নেই কারণ তার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে রাখার অনুমতি দেয়া হয়নি সুতরাং সে অন্যদের মতো খেতে পারবে তবে কোনো যিনি যারা সম পালন করে তাদের সামনে খেলে যেন যার ক্ষতি হয় এরকম তার খাইতে আগ্রহ যাবে রোজা ভাঙার আগ্রহ জমবে এরকম অবস্থা হলে তার সামনে খাবে না কিন্তু এমনিতে সে খেতে পারবে সবার সামনে কোনো সমস্যা নেই তার সমস্যা নাই হ্যাঁ লজ্জার কারণে সে ঘরে খেলে আলাদা কথা মানুষের সামনে খাওয়াটা হয়তো পছন্দ করে অনেকে চায় না এই বিষয়টা প্রকাশ পেতে এটাই ভালো এই লজ্জা কিন্তু ইমানের একটা অংশ যে কেউ সবার সামনে বসে খাওয়া শুরু করবে বা আমার হায় দে প্রচার করে বেড়াবে এটা কিন্তু একটা অট জিনিস এটা কিন্তু ঠিক নয় ইমানদার কখনো এটা করে না ইমানদার নারী পুরুষ সবারই এই লজ্জাটুকু স্বাভাবিক লজ্জাটুকু থাকা উচিত এটা আলহায়া অখায়রণ কুল্লু পুরোটাই উত্তম এটা বোঝা উচিত এই জন্য যেখানে সেখানে খাওয়া উচিত নয় হ্যাঁ ওই ব্যক্তি ওই ব্যক্তি সবার সামনে খাবে না যেই ব্যক্তির ব্যাপারে মতভেদ আছে মতভেদ কি ধরেন একজন মানুষ একজন মানুষ বালক হয়েছে একটা ছেলে বালেক হয়েছে ঘুম থেকে উঠে দেখেছে সে স্বপ্ন দশ বুঝে গেলো সে বালেক হয়েছে কিন্তু সে তো আগে রোজা রাখিনি এখন ছোটো রোজা রাখবে কিনা এখন চো রোজা রাখবে না এখন সে যাওয়া রাখবে না কিন্তু খাবেও না কারণ সে তো এটা আল্লাহর বিরুদ্ধে সহজ বিরুদ্ধে চলে যাবে অনুরূপভাবে একজন নারী হায়স থেকে সম্পূর্ণ পবিত্র হয়ে গেছে মাঝখানে এখন সে বাকি সময় বাকি আছে এই সময় কী করবে এ সময় খাবে কি না দুটি মত আছে বিশুদ্ধ মতে তিনি খাবে না সবার সামনে কারণ সে এখন যদি ইচ্ছা করে খাওয়া শুরু করে এর অর্থ হচ্ছে সে এখন আল্লাহর বিরুদ্ধে নেমেছে যে খাই আমি তো সুস্থ অবস্থা খাচ্ছি এটা কিন্তু একটা ইয়া বোঝা যায় অনেকটা ব্যাপার অভাব বোঝা যায় এই জন্য সেটা করবে না আলেমরা বলেছেন এই জাতীয় কিছু মশলা আছে যেগুলো জটিল মশলা সেগুলোতে আলমরা বলে থাকেন যে মানুষের সামনে খাবে না কিন্তু যেটা একেবারে সুস্পষ্ট তার জন্য খাওয়া বৈধ সেখানে সে খেতে পারবে কোনো সমস্যা নেই যদিও তারপরও মানুষের সামনে না খাওয়াটাই উত্তম